নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোনালি মুরগির মাংস আমি বাড়িতে ঠিক কীভাবে রান্না করি। দেখুন, এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ টক দই। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার 1/2 ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি মাংসের মধ্যে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব। এখানে আমি 6 পিস আলু নিয়েছি, চামচের সাহায্যে দেখুন 2-1 জায়গায় কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। এবার তাহলে চলুন আলুগুলো ভেজে নিই। দিয়ে দিচ্ছি লবণ, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে কি হয়, আলু যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকে না। আলু ভেজে নেওয়া এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি 2টো। মাংসের ভেতরে আমি যে মশলাটা দেবো সেটা কিন্তু আমি হালকা ফ্রাই করে নেবো। দেখুন, এখানে আমি পেঁয়াজগুলো কতটা বড় বড় করে কেটে নিয়েছি, হালকা করে ভেজে নেবো। এখানে আছে আদা কুচি, দেখুন বড় বড় টুকরো করে কেটে নেওয়া আছে। আর এখানে এনেছি রসুন, গোটা রসুন। আর এখানে আছে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু কিন্তু আমি তেলের উপরে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেবো। আজকের এই মাংস রান্নাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। আশা করছি ভিডিওটা আপনারা দেখুন, এটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আমার মতো করে আপনারা একবার বাড়িতে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, সমস্ত মশলাগুলো কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো। মশলা ভেজে নেওয়ায় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা ও 1টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে। এই ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো একটু নেড়ে দিয়ে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস, যেটা আমি 1/2 ঘন্টার জন্য কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো এবং কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি মাংসটা খুব ভালো করে একটু নেড়ে চেয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা এই পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আজকের এই মাংস রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই অন্যরকমভাবে করছি। কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন, কেমন হলো আমাকে কিন্তু জানাবেন। আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হলুদ, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণ, হলুদ এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এবার কষিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। কুলটির সাহায্যে কিন্তু আমি আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, আবারও আমি কুলটির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি আবারও 4-5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মাংসটা আমি 5 মিনিট মতো ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে সাজা আমি খুব ভালো করে কষে ভেজে পেয়ে নিচ্ছি। কিছুটা সময় মাংসটা নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, কষাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখুন, কষাটা কিন্তু বেশ তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, হালকা হাতে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি 5-7 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন 7 মিনিট মতো আমি হাই ফ্লেমে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ধনে পাতা এবং গরম মশলা দিয়ে আমি 2 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই সমস্ত তরকারিটা দিয়ে দেবো, তারপর দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি, এবার প্রেশার কুকারটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িতে কিন্তু আপনারা আমার মতো করে অবশ্যই একবার করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওটা দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।